এবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাথাভাঙা নদীর ধার থেকে বৈধ ব্যালট উদ্ধার। আজ সকাল সকাল এই ব্যালট উদ্ধার ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আজ সকালে নদীর ধারে এক শিশু প্রথমে দেখতে পায় ব্যালট, আর এরপরেই সেই শিশু এক দোকানের মালিককে খবরটি দেয়। আর খবরটি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় লোকজন এবং বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ ও গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রামবাসীদের দাবি, কিভাবে ভোটের পরে নদীর ধারে এলো এই রকম বৈধ ব্যালট? যদিও এ বিষয়ে বিরোধীদের দাবি, শাসক দলের নেতাদের ভোটে জয়ী করার জন্যই এই কাজ করা হয়েছে। ভোট দেওয়া ব্যালট পেপার বৈধ, পেছনে আমার সিগনেচারও আছে, বৈধ ব্যালট পেপার। আর কোন সিম্বলে ভোট দেওয়া আছে? হ্যাঁ, বিজেপি সিম্বলে ভোট আছে, সিপিএমেরও আছে। আমার কথা তা না, একটা বা পড়ে থাকবে কেন, যারই হোক যে কোনো ধরনের একটা ব্যালট পেপার কেন পড়ে থাকবে কেন? আপনার কি মনে করছে এটা অবৈধভাবে করা হয়েছে, জোর করে জিতানো হয়েছে তৃণমূল পার্টিকে? এটা তার একটা নমুনা। আমরা আশা করি এই অ্যাকচুয়ালি ইয়েটাকে ক্যান্সেল করে দেওয়া হোক, তৃণমূল প্রার্থী যারা জিতেছে প্রত্যেককে ক্যান্সেল করে দেওয়া হোক।